سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পুষ্টি পবিত্র কোরআনের আলো। বরাবরের মতো উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ, আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। প্রিয় দর্শক, প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের প্রতিযোগী নির্বাচন প্রক্রিয়ায় আজকের এই পর্বে অংশগ্রহণ করবে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দল। চলুন এক নজরে দেখে নেই আজকে দলে থাকছে কোন বন্ধুরা। আল্লাহ 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 আল্লাহ। নিয়মিত বিচারক প্যানেলে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মাহমুদউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি ইলিয়াস লাহোরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের অতিথি প্যানেলে আজকে আমাদের সাথে জয়েন করেছেন এই প্রতিযোগিতার অন্যতম প্রধান স্পন্সর রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাননীয় সিইও জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আরও জয়েন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও জয়েন করেছেন রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাননীয় DMD জনাব মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সাথে অতিথি হিসাবে আরও জয়েন করেছেন দেশবরেণ্য আলেম জনাব মাওলানা আহসানুল করিম আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অতিথি গ্যালারিতে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের প্রতিযোগীদের সম্মানিত ওস্তাদ বৃন্দ। অন্যদিকে অন্য গ্যালারিতে আমাদের প্রিয় প্রতিযোগীরা রয়েছেন, তাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ রাউন্ডের নিয়ম অনুসারে প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসার পর সম্মানিত বিচারকগণ তাদেরকে সমগ্র কোরআন থেকে নির্বাচিত অত্যন্ত কঠিন একটি জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। প্রথম যে বন্ধুকে ইনভাইট করছি সে হচ্ছে নেত্রকোনার প্রতিযোগী হাফেজ হাসান নাসরুল্লাহ বায়েজিদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বায়েজিদ, কেমন আছো তুমি ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার জন্য অনেক দোয়া রইল। দেখো আমাদের সম্মানিত বিচারকগণ তোমাকে কোন জায়গা থেকে তেলাওয়াত করতে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والوزن يومئذ الحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوزن يومئذ الحق. فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ
ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال صراطك المستقيم حسبك صدق الله مولانا العظيم নাজি ভাই একজন মানুষ কিভাবে বেতালত করে প্রথম থেকে শেষ পর্যন্ত তার যে ছন্দ তার যে সুরের লহরে সেটা বজায় ছিল সারা জীবন যেন আরো উন্নতির দিকে ধাবিত হতে পারো আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুন কারি আতাউল্লাহ মামুন ভাই তার তেলাওয়াতের মান এবং ওজন এত ভালো যে মনে হয় যেন কোনো বড় কারি সাহেব তেলাওয়াত করছেন মনে প্রাণে তাকে অনেক বড় হোক সেটাই দেখতে চাই আশিকারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে মাশাআল্লাহ তেলাওয়াত তো চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার যোগ্যতাকে আরো বৃদ্ধি করে দিন আশি ইলিয়াস লাহোরী ভাই আপনার কাছে অত্যন্ত গুছানো তাসবিহ পড়ে পড়া ছিল তুমি মেহনত চালিয়ে যাও ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন যাচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনার কাছে যে আমাদের এই প্রতিযোগী যে আয়াতগুলো তেলাওয়াত করলেন এই আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণ তেলাওয়াতকৃত অংশেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে আমাদের আমল নামা হাশরের দিন ওজন করা হবে এবং আল্লাহ তাআলা বলেছেন ওজনের পরে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা পাপ বেশি করবে তাদের পাপের পাল্লা ভারী হবে তারা ব্যর্থ হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই মেসেজটুকু দেওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সৃষ্টিকে নিয়ে কথা বলেছেন সেখানে সকলে সেজদা করেছিল কিন্তু ইবলিস সেজদা করেনি কিন্তু সে অহংকার করেছে সে বলেছে আমি শ্রেষ্ঠ আল্লাহ তাআলার সম্মুখে শ্রেষ্ঠত্বের বাহাদুরি করার কারণে সে হয়ে গেল চরম লাঞ্ছিত মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ তাকে বড় করে দেবে আর যে নিজেকে বড় করবে আল্লাহ তাকে ছোট করে দেবে আমরা আসছি রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাননীয় সিইওর কাছে যে ওর তেলাওয়াত কেমন লাগলো এবং আপনি এই প্রতিযোগিতার অন্যতম প্রধান স্পন্সর সেই অনুভূতি আপনি প্লিজ এই ধরনের কোরআন একটা অনুষ্ঠানের সাথে রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ সংযুক্ত হতে পারে আমরা নিশ্চয়ই গর্বিত এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে ভবিষ্যতে যেন আজীবন এই ধরনের কোরআন অনুষ্ঠানের সাথে আমরা থাকতে পারি আমরা আসছি রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাননীয় ডিএমডির কাছে আপনার কেমন লেগেছে ওর তেলাওয়াত এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে আপনার অনুভূতি কী আসমানি কিতাবের সুর যেন আসমান থেকে জমিনে এসে ভাসছে আমাদের সামনে তার এত সুন্দর তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে আল্লাহ পাক যেন তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তার প্রতি দোয়া রইল আসছি আহসানুল করিম আজহারি আপনার কাছে নাসরুল তেলাওয়াত তার উপরে যে আল্লাহর সাহায্য আছে সেটি প্রমাণ করে ঠিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ যেন তাকে বিশ্ববিখ্যাত একজন কোরআন হাফেজ বানিয়ে দেয় আমিন অনেক ধন্যবাদ আমরাও সবাই তোমার জন্য এই দোয়া করছি ভাইয়া তুমি ভালোই করেছো মাশাআল্লাহ দর্শক এবার আহ্বান জানাচ্ছি মুন্সিগঞ্জের প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আল্লাহ আল্লাহ
আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম মাহমুদুল হাসান কেমন আছো তুমি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে অনেক সুস্থ রাখুন দেখো বিচারকরা কি প্রশ্ন করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما
فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. حسبك. صدق الله العظيم. محمد الحسن. الله الله. مرحبا مرحبا. سبحان الله. الله الله. পূর্বপালি যদি তেলাওয়াত করা হয় তাহলে চোখে পানি আসবেই, এটাই তার প্রমাণ। এবং আল্লাপাক যেটা বলেছেন, মোমেন তো তারা যারা যখন তেলাওয়াত শুনে তখন তাদের ইমান বৃদ্ধি পায়। মানে মাহমুদুল হাসানের তেলাওয়াত শুনলে এমন কোনো মোমেন নাই যে তার ইমান বৃদ্ধি পাবে না। কি দিয়ে যে আসলে সম্মান করব আমি নিজেও বুঝতে পারছি না। আমার খুব প্রিয় একটা কলম, খুব প্রিয়, আমি তোমাকে বাবা, এটা আমার দোয়া সাধারণের জন্য। আপনি আসলে ওর হাতে জ্ঞানের ভান্ডার তুলে দিয়েছেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে কবুল করুক। আমরা যাচ্ছি কারি আতাউল্লাহ মামুন ভাই আপনার কাছে। আমাদের প্রধান বিচারক তিনি তো কাছে যেয়ে তার সঙ্গে একটু বুকে বুক মিলালেন, কাঁধে কাঁধ মিলালেন। আমাদের একটু শখ হয় যে যদি একটু তার সঙ্গে আমাদের মিলাতে পারি, যাও একটু হাত মিলিয়ে, হয়তো আল্লাহ পাকে ওসিলা করে আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহুম আমিন। আল্লাহ 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 আল্লাহ। মাহমুদুল্লাহ ভাই আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠ, তোমার স্বাস্থ্য, তোমার যোগ্যতা, তোমার হায়াত, তোমার জীবনে সব কিছুতে বরকত দান করুন, দোয়া করুন। আমিন। আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি। যাচ্ছি মহতারাম নূরে আলম সিদ্দিকি, সিইও অফ রয়্যাল মেলার ইন্ডাস্ট্রিজ। যখন মেহেদি হাসান মঞ্চে আসছিল তখন মনে হচ্ছিল হয়তো মোটামুটি পারফর্ম করবে, বাট যখন তার তেলাওয়াত শুনলাম মনে হলো যে আসলে এই ধারণাটা ভুল। মর্নিং শোজ দ্যাটে এই কথাটা আসলে সবসময় ঠিক না, ও ভুল প্রমাণ করছে। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি উদাহরণ দিয়ে মানুষকে কোরআন বুঝাতে চান, এই জন্য তিনি কোরআনে বিভিন্ন রকমের উদাহরণ এনেছেন। আমরা শুধু এটাকে তিলাওয়াতের কিতাব বানিয়ে ছেড়ে দিয়েছি, অথচ এটি বুজার কিতাব। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি রাসুলদেরকে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে বড় জালিম হচ্ছে সে যে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাকে এত কিছু দেওয়ার পরে যদি কেউ আল্লাহকে ভুলে যায় তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। যাচ্ছি রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজের মাননীয় ডিএমডি জনাব ইমরান হোসেন আপনার কাছে। দোয়া করি সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। জি মোহতারাম আহসানুল করিম আজহারি ভাই, আগামী দিনে সে এই কোরআন সারা বিশ্বে ছড়িয়ে দেবেন, বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে পড়ুক সে আশাবাদ ব্যক্ত করছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ ভাইয়া, তোমার জন্য বহু দোয়া রইল ভাইয়া। প্রিয় দর্শক, আপনাদেরকে এবার যে বন্ধুর তেলাওয়াত শোনাবো সে হচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ আশরাফুর রশিদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আশরাফুর রশিদ কেমন আছো তুমি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো বিচারকগণ কি প্রশ্ন করেন। أعوذ بالله من الشيطان الرجيم أتأتون الذكران من العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون قالوا لئن لم تنتهي يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون
فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مقرا فساء مقر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم حسبك صدق الله العظيم أشرف الرشيد অসাধারণ তেলাওয়াত নাজির ভাই কোনো সন্দেহ নেই যে ওর এজাবৎকালে সেরা তেলাওয়াত আজকে উপহার দিয়েছে আল্লাহ তোমাদের সহায় হন তোমরা অনেক বড় হও সেই দোয়া করছি আশি কারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে তোমার গ্রুপে যাদের সাথে তুমি তিলাওয়াত করতেছো তাদের চেয়ে আরেকটু কিছু ভালো পেলে আমরা বেশি মার্কস দিতে উৎসাহিত হব আশি শেখ আতাউল্লাল মামুন আপনার কাছে আমার দোয়া থাকলো সে যেন বিশ্বশ্রেষ্ঠ হাফেজ এবং আলেমে দিন হতে পারে ইনশাআল্লাহ আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাই রয়েছেন মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার তেলাওয়াতকৃত অংশে আল্লাহ তাআলা লুত আলাইহিস সালাম ওনার জাতিকে তিনি হেদায়েতের দাওয়াত দিলেন তারা চারিত্রিকভাবে সমকামী ছিল অধিকাংশ উনি যথেষ্ট প্রচেষ্টার পরেও যখন তাদেরকে সংশোধন করতে পারেননি এক পর্যায়ে তাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন এখানে লুত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু রেহাই পায়নি উনি পার্সোনালি ভালো মানুষ কিন্তু তিনি খারাপদের সহযোগী ছিলেন যার কারণে ওই খারাপদের অপরাধে তিনি অপরাধী হয়ে ধ্বংস হয়ে গিয়েছেন শোয়াইব আলাইহিস সালামের জাতি ছিল একটি অপরাধে সবচেয়ে বেশি অপরাধী সেটা ছিল ওজনে কম দিত যে অপরাধটি আমাদের বাংলাদেশেরও অনেক ব্যবসায়ীর মাঝে পাওয়া যায় এই অপরাধের কারণে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাদের সতর্ক করছেন আমরা যেন সতর্ক হই আমরা যাব রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ এর মাননীয় ডিএমডি মোহতারাম ইমরান হোসেন আপনার কাছে এই তেলাওয়াত শুনলে মনে হয় আমরা মানুষ হিসাবে যে আল্লাহ তাআলার মহান শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই আহসানুল করিম আজহারি ভাই এবার আসছি আপনার কাছে যেই তেলাওয়াতে মানুষের ঈমান বৃদ্ধি করে সেই তেলাওয়াতে আশরাফ তেলাওয়াত করেছে আমরা আসছি রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ এর মাননীয় সিইও জনাব নূরে আলম সিদ্দিকী আপনার কাছে দুইটা নবীর জাতি দুইটা অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে তো আমরা মনে হয় আমাদের বর্তমান সমাজে আমরা অনেক এমন অপরাধের সাথে জড়িত আছি যে হয়তো সমাজ ধ্বংস হতে পারে আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক আমিন অনেক ধন্যবাদ ভাইয়া তুমি সত্যি ভালো তেলাওয়াত করেছো আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুন এবার আমন্ত্রণ জানাচ্ছি গোপালগঞ্জের প্রতিযোগী হাফেজ ওয়ালিউল্লাহকে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বীরের বেশে ওয়ালিউল্লাহর আগমন শুভ হোক আমরা দেখি আমাদের সম্মানিত বিচারকগণ তোমাকে কোন প্রশ্ন করেন ইনশাআল্লাহ সেখান থেকে তেলাওয়াত করবে ওকে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قالت إحداهما يا أبت استأجر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تأجرني ثماني حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك আবার বলো কালা যালিকা কালা যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামাল আজলাইন কদাইতু ফালা উদওয়ানা আলাই ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল ফালাম ما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم لعلي آتيكم منها بقبس أو آتيكم أبر بلو لعلي آتيكم منها بخبر أو جذوة من النار أو جذوة من النار لعلكم تسقلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين حسبك صدق الله العظيم লুল্ল ভাইয়া তুমি তো অনেক ভালো হাফেজ অনেক স্ট্রং আগের সকল পর্বগুলোতে তোমার এত ভালো তেলাওয়াত ছিল নাজির ভাই নেক্সট যাতে আর এরকম না হয় সেই জায়গাটা তুমি খেয়াল রাখবে আল্লাহ পাক তোমার সহায় হন আসছি কারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে আজকে আনফরচুনেটলি ওর তেলাওয়াতটা কেমন যেন হয়ে গেল যাই হোক আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেধাগত আরও যোগ্যতা বাড়িয়ে দেন কারি ইলিয়াস লাহোরি
মন ঘাবড়ানোর কিছু নেই, তোমার সামনে অনেক সময় বয়ে আছে। আমার বিশ্বাস তুমি একসময় বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আসছি মোহতারাম নূরে আলম সিদ্দিকি আপনার কাছে। পরপর দুজন প্রতিযোগী ভালো করাতে একটা মনস্তাত্ত্বিক চাপে ছিল, এই জন্য হয়তো বা কিছুটা ভুল হয়েছে, তা আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে। আসি ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনার কাছে। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কবলে পড়ে হিজরত করলেন, হিজরত করার পরে তিনি গিয়েছেন মাদাইন নামক এলাকায়, দেখলেন যে একটি কূপের মাঝে কিছু লোক তাদের পশু পানি পান করাচ্ছে, দুজন নারী একটু দূরে দাঁড়িয়ে আছে। তখন তিনি ভাবলেন একটু সহযোগিতা করি, তাই তিনি তাদের পশুকে পানি পান করিয়ে দিলেন। এই দুজন নারী বাড়িতে ফিরে গিয়ে বাবাকে জানালেন যে আমাদেরকে সহযোগিতা করেছে একজন ইয়াং যুবক। পরে তিনি বললেন ঠিক আছে যুবককে ডেকে নিয়ে আসো। তারপরে সেখানে গেলেন, বাবা বললেন যে দুই মেয়ের পরামর্শের আলোকে আমাদের বাড়িতে তুমি একটু কাজে সহযোগিতা করবে, আমি বৃদ্ধ মানুষ। তিনি সেখানে 8 অথবা 10 বছর অবস্থান করেছিলেন। তারপরে একটি মেয়েকে তিনি বিয়েও দিয়েছিলেন। তারপরে ফেরার পথে আবার দেশে যখন ফিরছিলেন তখন তুর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। এই বিশাল আলোচনা সম্বলিত অংশটুকু আমাদের ছোট্ট বন্ধু তিলাওয়াত করেছে। আসি মোহতরাম ইমরান হোসেন আপনার কাছে। এই বয়সে কোরআনে হাফেজ হয়েছে আমাদের জন্য একটা রোল মডেল হিসেবে কাজ করতেছো। তোমাদের দ্বারা আমাদের এই দেশে সম্মান বয়ে আনক এবং তুমি সামনে অনেক দূরে গিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। আমরা আসছি আহসানুল করিম আজহারি আপনার কাছে। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে এতগুলো বিজ্ঞজনের সামনে উপস্থাপন করতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাকে। ভাইয়া তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করছো কেন ভাইয়া? তোমার তেলাওয়াত ভালো হয়েছে তো, কেন তুমি মন খারাপ করছো? ভালো হয়েছে, তোমার জন্য আমরা দোয়া করছি, সবাই মন ভরে দোয়া করছে তোমার জন্য ভাইয়া। প্রিয় দর্শক, এবার আজকের সর্বশেষ প্রতিযোগী আসছে মুন্সিগঞ্জের প্রতিযোগী হাফেজ মুঈনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মুঈনুল ইসলাম, কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা তোমার চমৎকার একটা তেলাওয়াত শুনতে চাই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم أم حسب الذين في قلوبهم
مرض أن لن يخرج الله أضغانهم ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم حسبك صدق الله العظيم سبحان الله খুব অসাধারণ তেলাওয়াত নাজির ভাই আলহামদুলিল্লাহ তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে এবং সামনে আরও সুন্দর করতে হবে আসছি আমরা কারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে তেলাওয়াতের তোমার যে স্পিড ছিল বেশ ভালো কিন্তু মাখরাজের অনেক জায়গায় তোমার ত্রুটি ছিল আজকে কারি ইলিয়াস লাহোরি ও অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক এবং অনেক দূর তুমি এগিয়ে যাও বারাকাল্লাহু ফিক আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি প্রথমে আসছি নূরে আলম সিদ্দিকী আপনার কাছে কিছু ভুল ত্রুটি থাকবে খুব স্বাভাবিক কিন্তু ওর ইয়াদ ভালো ছিল আমার যতটুকু মনে হয়েছে ডক্টর আবুল কালাম আজাদ বাশার এখানে নিফাক কাদের মাঝে আছে আর কে প্রকৃত ইমানদার সেটা ফরক হয় তো আল্লাহ তাআলা এটাই বলছেন ইতাআত আনুগত্য এবং কাউলি মারুফ যথাযথভাবে কথা বলা অর্থাৎ যা বলবে ঠিকভাবে কথা বলা এবং এই নিফাক নিয়ে যারা মৃত্যুবরণ করবে ফেরিস্তা মৃত্যুর সময় তাদের চেহারার মাঝে আঘাত করতে থাকবে যারা ইমান নিয়ে মরতে চায় তাদেরকে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসতে হবে শুধুমাত্র ভালো কাজ করে যাব ভালো কথা বলে যাব এটাই নয় এই দুইটা সমন্বিত নাম ইমান আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ তাআলা আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছেন এখানে আসছি রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজের মাননীয় ডিএমডি মোহতারাম ইমরান হোসেন আপনার কাছে আল্লাহ পাক এদেরকে দেখে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যেন আমরা এক একটি কোরআনে হাফেজ তৈরি করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক আনায়াত করুক আসছি মোহতারাম আহসানুল করিম আজহারি আপনার কাছে পবিত্র কোরআনের আলো আজকে যে আয়োজন এটি যেন বাংলার ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দিয়ে এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য পরামর্শ মূল্যায়ন এবং উদ্দীপনা দেওয়ার জন্যে ভাইয়া খুব ভালো হয়েছে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে তাজবিদের কিছু বিষয় এগুলো টুকিটাকি বিষয় মনে রাখবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা তেলাওয়াত শুনলাম ফলাফল জানবো আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে ফলাফল তৈরি করার সময় দিয়ে আমি আমাদের প্রিয় প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে ডাকছি সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করবো তারা স্টেজে আসবেন কারণ আমাদের প্রিয় প্রতিযোগীদের জন্য রয়েছে অনেক গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার তাদের হাতে তুলে দেবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফলাফল আমাদের হাতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ স্টেজে আছেন প্রিয় প্রতিযোগীগণ স্টেজে চলে এসেছেন আপনারা জানেন যে এই রাউন্ড থেকে দুইজন বন্ধুকে বিদায় নিতে হবে আর বাকি তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে প্রথমেই ফলাফল ঘোষণা করছি হাসান নাসরুল্লাহ বায়েজিদের আমাদের সম্মানিত বিচারকগণ হাসান নাসরুল্লাহ বায়েজিদকে দিয়েছেন 36.8 অন্যদিকে আমরা দেখছি মাহমুদুল হাসান তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 40-এর মধ্যে 40 বিগত সময়ে এই কৃতিত্ব কেউ অর্জন করতে পারেনি কিন্তু আমাদের এই বন্ধু অর্জন করেছে তোমাকে অনেক অনেক মোবারকবাদ ভাইয়া নেক্সট রাউন্ডে তোমাকে কংগ্রেচুলেশন অন্যদিকে রয়েছে প্রিয় দর্শক আশরাফুর রশিদকে আমাদের বিচারকগণ দিয়েছেন 38 আশরাফুর রশিদ পরবর্তী রাউন্ডে চলে গেল ওয়ালিউল্লাহ প্রিয় দর্শক ওয়ালিউল্লাহকে বিচারকগণ দিয়েছেন 32.7 ওয়ালিউল্লাহ আসলে আজকে একটু বেশি খারাপ করেছে এই জন্য আমরা তাকে বিদায় জানাচ্ছি অন্যদিকে মইনুল ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 36.8 তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে মইনুল ইসলাম পরবর্তী রাউন্ডে যায় তাহলে হাসান নাসরুল্লাহকেও আমাদের স্বাগত জানাচ্ছে হচ্ছে পরবর্তী রাউন্ডে
অনেক মোবারকবাদ ওলিউল্লাহর জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে নগদ 10,000 টাকার শিক্ষাবৃত্তি এবং রয়েছে সুফি লাইফস্টাইলের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার পুষ্টি গোল্ডমার্কের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দিচ্ছে তাকে খুবই মূল্যবান কিছু বই আমাদের এই প্রিয় প্রতিযোগীর হাতে নগদ 12,000 টাকার শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত দুজন মেহমানকে আহসান করিম আজহারি এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আর প্রিয় দর্শক, আজকে যে চ্যাম্পিয়ন হয়েছে তার নাম তো আর বলার প্রয়োজন হয় না। আকাঙ্ক্ষিত মাহমুদুল হাসানের জন্য রয়েছে গ্রেট ওয়াল সিরামিক্স ইউ টাইলস এক্সপার্টের পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আমাদের দুজন অতিথি রয়্যাল ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজের মাননীয় সিইও এবং ডিএমডিকে অনুরোধ করছি আমাদের এই প্রিয় বন্ধুর হাতে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং মাহমুদুল হাসানের জন্য রয়েছে মাইস প্রোডাকশনের পক্ষ থেকে চমৎকার একটি ব্যাজ, সেটিও পরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখানে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। চলুন এক নজরে দেখে নেই আগামীকাল কারা কোরআনের তেলাওয়াত নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, জেনে নিলাম প্রিয় দর্শক আগামী পর্বের বন্ধুদের এবার বিদায় নেওয়ার পালা। আপনার সকলেই ভালো থাকুন এবং আগামীকাল অবশ্যই আমাদের আয়োজনে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।